সবাইকে ইএল ভিতে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেনারেল ম্যাথের লকারিদম এই অধ্যায়টি বা লগারিদম টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য একদম এসএসসি পরীক্ষাও আসে যারা আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই তাদেরও অনেক সময় বিভিন্ন জায়গায় ইউজ করতে হয় আর অ্যাডমিশন টেস্টে তো আসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিউপিতে তারপরে যারা বিসিএস দিবেন বা বিভিন্ন জায়গায় জব প্রিপারেশন নিচ্ছেন ব্যাংকে বা অন্য অন্য জায়গায় তাদেরও কিন্তু এই টপিক থেকে অঙ্ক এসে থাকে এবং এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করি এটার কারণ হচ্ছে আমরা যখন নাইন টেনে ছিলাম এটা কিন্তু বেসিকটা ছিল বা বেসটা ছিল নাইন টেনে সেই সময় আমরা হয়তো অনেকে মনোযোগ দিয়ে নেই এবং একটু কঠিন ও বটে তো এই জন্য অনেকে আবার দেখা যায় যে এগুলো আলোচনাও খুব কম হয় লগ নিয়ে বা লগার নিয়ে তো আমি সেই জন্যই মূলত এই টিটোরিয়ালটি নিয়ে আসলাম আমরা এখানে যে প্রশ্নগুলো আলোচনা করবো তার বেশিরভাগই কোনো না কোনো বার্ষিক আসছে অথবা বিসিএস পরীক্ষা আসছে বা কোনো একটা পরীক্ষা আসছে ওকে তো আমরা দেখি প্রথম প্রশ্নে কি বলছে প্রথম প্রশ্নে বলছে লক থ্রি বেস ওয়ান বাই নাইনের মান কত একটা জিনিস মনে রাখবেন এটা পড়ার উপায় হচ্ছে পড়বেন কিভাবে এটা এখন আমি যেটা লিখছি এটা পড়বেন এভাবে যে লক টেন বেস টোয়েন্টি অথবা এভাবে পড়েন লক এ বেস এক্স আশা করি বুঝতে পারছেন যে পড়তে হয় কীভাবে তাহলে আমরা এক নম্বরে লিখে আছে লক থ্রি বেস ওয়ান বাই নাইনের মান কত মূলত এটা পঁয়ত্রিশতম বিসিএসের ফ্রিলিতে আসছিল। তো আমরা এখন মানটা বের করব। আমরা যেটা করব একটা সূত্রের মধ্য দিয়ে বের করব সূত্রটাকে শিখে নেই সূত্রটা হচ্ছে যে এরকম একটু সূত্রটা আপনারা লিখে রাখবেন সূত্র হচ্ছে এরকম যদি বেস এবং বেসের উপরে যে সেই যদি সমান হয় তাহলে এটার আনসার হবে ওয়ান এটা তাহলে আমি সূত্রটাকে এভাবে লিখতে পারি যে লক এ বেইস এ ইকুয়াল টু ওয়ান সো এই সূত্রটা আপনারা খাতার মধ্যে লিখে ফেলেন আমরা অনেকগুলো সূত্র পড়ব সবগুলো খাতার মধ্যে লিখে ফেলবেন তাহলে আমাদের যে কোশ্চেনটা এক নাম্বারে সেখানে লিখে আছে লক থ্রি বেস ওয়ান বাই নাইন এখন আমার কাজ হচ্ছে এই থ্রি বেসের উপরে যে ভদ্রলোক আছে তাকেও যদি কোনোভাবে আমি থ্রি বানাতে পারি তাহলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায় অর্থাৎ সেখানে আমরা ওয়ান লিখে দিতে পারি ওকে তো এবার তাহলে এটা কি কাজ করে দেখি তো কীরকম হয় যে আমরা লিখতে পারি লক থ্রি বেইস ওয়ান বাই নাইনকে থ্রি স্কোয়ার লেখা যায় নিশ্চয়ই ওকে তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে লক থ্রি বেস এই ওয়ান বাই থ্রি স্কোয়ারকে দেখেন তো থ্রি ইন বাস টু লিখা যায় কি না যায় ওকে তাহলে এবার আমাদের কাজ হচ্ছে আরেকটা জিনিস শেখা সেটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যদি এ বেইস এ হয় তাহলে কিন্তু ওয়ান হয় কিন্তু এই পাশে যদি কোনো একটি জিনিস থাকে মানে সাপোজ এই পাশে ফাইভ গুণ আকারে আছে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ফাইভ ইন্টু ওয়ান লিখবেন কারণ এটার মান হচ্ছে ওয়ান আর এটা ফাইভ আগে থেকে ছিল দ্যাট মিন্স তখন আসবে ফাইভ এটা শিখলাম এখন আপনারা দ্বিতীয় সূত্র শিখবেন আরেকটা সূত্র এখানে আমাদের লাগবে সেই জন্যই সেই সূত্রটা চলে আসতেছে সূত্রটা হচ্ছে এরকম যদি লগ এ বেইস এম টু দি পাওয়ার আর থাকে অর্থাৎ বেইস এ তারপর এমের উপর একটা আর আছে বা এমের উপর কিছু একটা আছে অর্থাৎ এরকম আর কি তখন সেক্ষেত্রে এরকম হতে পারে যে আমি একটা উদাহরণ দিই আপনাকে যে লগ টেন বেইস ফিফটিনের উপরে টু আছে তখন আপনি লিখতে পারবেন এভাবে যে এই টুটাকে এ পাশে নিয়ে চলে আসতে পারবেন অর্থাৎ টু বে টু ইন টু লক টেন বেস ফিফটিন আশা করি বুঝতে পারছেন ঠিক এখানেও আপনি যেটা করবেন এ পাওয়ারটাকে এ পাশে নিয়ে চলে আসবেন তখন হয় আর লক এ বেস এম তাহলে এই সূত্রটা একটু খাতার মধ্যে আবার লিখে নেন ওকে তাহলে এইখানে দেখেন তো এখানেও সেম লক এ বেস এম টু দি পাওয়ার সামথিং ওকে তাহলে আমি এই যে মাইনাস টুটাকে বাসিয়ে নিয়ে চলে আসতে পারি আর লক থ্রি বাইজ থ্রিটাকে লিখে দিতে পারি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছে না একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি উপরগুলো মুছে দিচ্ছি আপনারা একটু এত এতক্ষণে আশা করি লিখে নিয়েছেন এখন খেয়াল করেন তো এই যে লক থ্রি বাইজ থ্রিটাকে আমি ওয়ান লিখতে পারি রাইট তাহলে এখানেই লিখতেছি আমি মাইনাস টু ইন্টু এই যে এই এতটুকুর মান ওয়ান লিখে দিচ্ছি ওয়ান তাহলে আসতে হচ্ছে মাইনাস টু দ্যাট মিন্স এই লক থ্রি বাইস ওয়ান বাই নাইনের মান হচ্ছে মাইনাস টু ওকে তাহলে আমরা আনসার পেয়ে গেছি সেই সাথে দুইটা সূত্র কিন্তু আমরা শিখছি আপনারা এগুলো খেয়াল রাখবেন ওকে এই সূত্রগুলো যে দুইটা আমরা শিখলাম সেগুলো কিন্তু একটু পরে আবার কোনো না কোনো কাজে লাগতে পারে এবার আমরা যে তিন নাম্বার কোশ্চেন সরি দুই নাম্বার কোশ্চেন যেটা আলোচনা করবো এবং চার নাম্বার কোশ্চেন সরি পাঁচ নাম্বার কোশ্চেন আলোচনা করব দুইটি কোয়েশ্চেন সেম অর্থাৎ দুই এবং পাঁচ সেম কোশ্চেন এবং সেম ভাবে আনসার করা যায় দুই নম্বর কোশ্চেনটা আসছে আপনার জাহাঙ্গীদার বিশ্ববিদ্যালয় দুই সালে এবং সেম জাতীয় একটা কোশ্চেন আসছিল আটত্রিশতম বিসিএসের ফ্রিলিতে এবং পাঁচ নম্বর কোশ্চেনটা আসছিল কারা অধিদপ্তরের তেরো সালের পরীক্ষায় শুধুমাত্র কারা অধিদপ্তরের তেরো সালের পরীক্ষা এটা আরও অন্যান্য পরীক্ষাও আসছিল আমি সেগুলো আর এখানে উল্লেখ করি নি এবং এটা নাইন টেনের যে বই সেখানেও কিন্তু এই এই প্রশ্নটা আসে অর্থাৎ যারা সিসি পরীক্ষা দিবা তাদেরও কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি যদি পাঁচ নাম্বার দিয়ে করি তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে বুঝাটা একদম পাঁচ নাম্বারে লিখা আছে লক টু রুট ওভার ফাইভ বেস চারশো ইকুয়াল টু এক্স হলে এক্সের মান কত আর দুই নাম্বার লিখে আছে ইংলিশের কোশ্চেনটা কারণ জাহাঙ্গীরনার বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন ইংলিশে আসে তোমরা জানো সেখানে লিখা ছিল ইফ লক এক্স বেস ওয়ান বাই এইট ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু দেন এক্স ইজ ইকুয়াল টু মানে বলছে যে যদি লক এক্স বেস ওয়ান বাই এইটের মান মাইনাস তিন বাই দুই হয় তাহলে এক্সের মান কত এটা হচ্ছে দুই নম্বর কোশ্চেনটা এখন খেয়াল করবেন এখানে বেইস কিন্তু এক্স আর এখানে এক্স হচ্ছে এই পাশেটাতে তাহলে দেখেন সম্পূর্ণ এক্সটা ভিন্ন জায়গায় কিন্তু আমি বলতেছি একই নিয়মে করা যাবে ওই মূলত একটা সূত্র শিখলেই আপনি দুইটা পারবেন সূত্রটা কীরকম একটু খেয়াল করবেন সূত্রটা হচ্ছে এরকম যদি লক খেয়াল করবেন লক এ বেইস অ্যান ইকুয়াল টু এক্স হয় তাহলে এই জায়গায় আপনি লিখতে পারবেন এ টু দি পাওয়ার এক্স ইকুইল টু অ্যান অর্থাৎ এখানে যেই থাকুক সে এক হোক দশ হোক বিশ হোক তাকে আপনি এটার উপর তুলে দিবেন বেইসের উপরে এই যে আমি তুলে দিছি ইকুয়াল টু হবে এখানে যে আছে সে তাহলে আরেকটা সূত্র আপনারা শিখে ফেলছেন শুধুটা হচ্ছে লগ এ বেইস এ বেইস অ্যান ইকুয়াল টু এক্স হলে লিখতে পারবেন এ টু দি পাওয়ার অ্যাক্স ইকুইল টু অ্যান অর্থাৎ বেইসের উপরে এই পাশারটাকে নিয়ে আসবেন ইকুইয়াল টু এটা লিখে দিবেন এবার যেভাবে থাকুক প্রশ্নের প্যাটার্ন যেভাবে থাকুক যেমন আমরা যদি পাঁচ নাম্বারে যাই পাঁচ নাম্বারে আছে কি পাঁচ নাম্বারে আছে লক টু বেস টু দিব টু রুট ওভার ফাইভ বেস চারশো ইকুয়েল টু এক্স দেওয়া আছে বলছে এক্সের মান কত তাহলে এখানে আমরা কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারি টু রুট ওভার ফাইভের উপরে এক্স চলে যাবে ওই যে বলছি এটার উপরে এটা চলে আসবে ইকুয়েল টু হবে এ ভদ্রলোক এটা হচ্ছে পাঁচ নাম্বার অঙ্ক আর দুই নাম্বারে কী হবে দুই নাম্বারে কিন্তু এক্স কিন্তু বেসের মধ্যে আছে ওকে সো আমরা দুই নম্বর কোশ্চেনটার এই অংশটা মুছে দিয়ে আপাতত খেয়াল করেন এই যে বেস কিন্তু এক্স তাহলে এক্সের উপর কাকে তুলবো আমরা এই পাশে যে থাকে সে অর্থাৎ মাইনাস থ্রি বাই টু ইকুয়েল টু এ ভদ্রলোক অর্থাৎ ওয়ান বাই এইট তাহলে এক্স কোথায় আছে সেটা আপনার ভাবার দরকার নাই আপনি যেটা ভাববেন সেটা হচ্ছে সূত্র এটা মনে রাখবেন সো সূত্রটা একটু খাতার মধ্যে তুলে ফেলেন সূত্রটা একটু খাতার মধ্যে তুলে ফেলেন দেন হচ্ছে আমরা একসাথে সাথে এই দুইটা অঙ্ক করে ফেলবো এটা এবং এটা ওকে খেয়াল করেন আমি যদি এটা করি তাহলে একটু খেয়াল করবেন আমরা লিখতে পারি যে মাইনাস হাফ টু দি পাওয়ার থ্রি এই যে এখানে আছে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু আছে সেটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস হাফ টু দি পাওয়ার মানে দুইটাই পাওয়ার আর কি ওকে আশা করি বুঝতে পারছেন ইকুয়াল টু আমরা ওয়ান বাই এইটকে লিখতে পারি এভাবে কিনা দেখেন তো সরি এটা ওয়ান বাই হ্যাঁ ওয়ান বাই এইট ওয়ান বাই এইটকে ওয়ান বাই টু থ্রি লিখা যায় কি না দেখেন তো লিখা যায় ওকে মানে এটাকে চাইলে আমি আর একটু মডিফাই করে এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি ওকে তাহলে এবার একটু খেয়াল করবেন আমি এট লাইনটাকে এখানে নিয়ে চলে আসতেছি খেয়াল করবেন এই থ্রি থ্রি দুই পাশে যেহেতু আছে যদি আমি ঘনমূল করি ওকে বা কিউব রুট করি তাহলে কিন্তু থ্রি থ্রি কাটা যায় তখন থাকে এক্স মাইনাস হাফ পাওয়ারে আর একটু সুন্দর করে লিখতেছি এই যে এবার এটা এটাই শুধু হাফ ওকে এবার আমরা যেটা করতে পারি যে এক্স ইনভার্সটাকে রেখে টু দি পাওয়ার হাফ যেটা আছে খেয়াল করেন টু দি পাওয়ার হাফ আছে এভাবে লিখতে পারি কোনো কিছুর উপরে পাওয়ার যদি হাফ হয় সেটাকে রুট ওভার লিখা যায় তাহলে আমি এটাকে কেটে দিয়ে রুট ওভার লিখতেছি আশা করি বুঝতে পারছেন ইকুয়াল টু ওয়ান বাই টু এবার দুই পাশে যদি বর্গ করি তাহলে এই পাশে রুটটা কাটা যাবে ওকে তাহলে আমি একটু উপরের দিকে লাইনগুলো আবার মুছে দিচ্ছি মুছে সেখানে লিখতেছি এটাকে উপরে লিখতেছি তাহলে আমি দুইটা দুই পাশে বড় করতেছি বড় করলে থাকে এক্স ইনভার্স ইকুয়াল টু এটাকে বড়ো করলে হয় ওয়ান বাই ফোর দেখ এক্স ইনভার্সকে আবার এভাবে লিখা যায় খেয়াল করেন তো এক্স ইনভার্সকে ওয়ান বাই এক্স লেখা যায় ওকে তাহলে এক্সের মান কত আসলো ফোর এক্সের মান ফোর আসলো দ্যাট মিন্স এই জায়গাটাতে এক্সের মান ফোর হবে ওকে আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা তখন যে সূত্রগুলো শিখছি সেগুলো দিয়ে আপনি এগুলো করে ফেলতে পারবেন এবার আমরা ওই যে এই কোশ্চেনটা যেটা পাঁচ নাম্বারে ছিল সেটাতে যাচ্ছি এটা এখানে যেটা লিখছিলাম এখানে খেয়াল নাম আমাদের আছে টু 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 রু টু ফাইভ টু দি পাওয়ার এক্স চারশো একটা জিনিস খেয়াল করবেন যদি কোনো কারণে দুইটা জায়গায় বেজ সমান হয় এবং পাওয়ার যদি সেম হয় খেয়াল করবেন মানে পাওয়ার তাকাবো না বেস যদি কোনো কারণে সমান হয়ে যায় মানে মনে করেন যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি আবার এ টু দি পাওয়ার ওয়াই আছে মনে করেন অর্থাৎ বেস যদি দুই জায়গায় সমান হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যায় অর্থাৎ পাওয়ার দুইটাকে সমান লেখা যায় বেস যদি সমান হয়ে যায় পাওয়ার দুইটাকে সমান লেখা যায় এই ক্ষেত্রে দেখেন এই পাশে যে বেস আছে এই পাশে যদি আমি সেম বেস করতে পারি তাহলে আমি এই এক্স ইকুইল টু এ পাশে যে পাওয়ার আছে সেটাকে লিখতে পারব এখন চারশোকে আপনারা দেখবেন যে চারশোকে টু রুট ওভার ফাইভ টু দি পাওয়ার ফোর লিখা যায় প্রয়োজনে করে দেখতে পারেন ওকে এটাকে দেখেন এখন কিন্তু বেশ সমান তাহলে এক্স সিকুল টু কত লিখতে পারতেছি আমরা এক্স ইকুইল টু ফোর লিখতে পারতেছি ওকে তাহলে এক্স ইকুইল টু ফোর এখানে আমাদের আনসার হবে এই যে পাঁচ নাম্বারটাতে এক্সের মান হচ্ছে ফোর এখন এটা যে আসলে চারশো এটা এই এটা তো চারশো জায়গায় লিখছি আমরা রাইট এই ভদ্রলোককে চারশো জায়গায় লিখছি না টু রুট ওভার ফাইভ টু দি পাওয়ার ফোর চারশো জায়গায় লিখছি ঠিক আছে আসলে চারশো কিনা আমরা দেখি তো এটা যে চারশো কিনা দেখেন টু টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর ওকে এই যে দুজনের উপর আলাদা আলাদাভাবে আমি ফোর দিলাম ওকে টু টু দি পাওয়ার ফোর মানে কত টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন মানে ষোলো ইন্টু

তাহলে চারশোর জায়গায় আমি এটা লিখছি যে সেটা সঠিক ওকে সেই জিনিসটা দেখাতে চাইছি আমি তো এখন আমরা পাঁচ নাম্বারটা যেহেতু সমাধান হয়ে গেছে আমরা তিন নাম্বারে ব্যাগ যাই কারণ আমরা তিন নাম্বার অঙ্কটা করি নাই ওকে তিন নাম্বারে আমি ব্যাগ যাচ্ছি তিন নাম্বারে লিখে আছে ইফ লক টেন বেস ফাইভ প্লাস লক টেন বেস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু লক টেন বেস এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এখানে একটু ঘাপলা আছে ঘাপলাটা হচ্ছে এরকম যে এটাকে অনেকে একটা পদ মনে করতে পারেন আসলে এটা সেম পদ না এই যে এখানে যে ব্র্যাকেট শেষ সেখানেই একটা পথ এটা একটা পথ আর ওয়ান সম্পূর্ণ আলাদা একটা পথ বা টার্ম ইংরেজিতে বলে টার্ম বাংলায় বলে পথ তো মোট কথা হচ্ছে যদি এত সমান এত হয় তাহলে এক্সের মান কত এটাই হচ্ছে কোশ্চেন আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার সতেরো সালে ওকে তাহলে এটা কীভাবে আমরা সমাধান করব। তাহলে আমরা কোশ্চেনটা একটু উপরে দিয়ে একবার লিখি আমাদের কোশ্চেন হচ্ছে লক টেন বেস ফাইভ প্লাস লক টেন বেস ফাইভ এক্ প্লাস ওয়ান ইকল টু লিখা আসে লক টেন বেস এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান আছে ওকে এটা হলে বলছে এর মান কত আমাদেরকে বের করতে হবে এখন খেয়াল করেন সবগুলোতে লগের কিন্তু বেস কিন্তু টেন এখানে আবার ওয়ান আছে তো আমরা একদম শুরুতে একটা ফর্মুলা শিখছিলাম যে লগ এ বেস এ ইকুইল টু ওয়ান লেখা যায় তাহলে নিশ্চয়ই এর জায়গায় যদি আমি টেন দিই তাহলে এখানে যদি টেন দিই তাহলেও ওয়ান লেখা যাবে এই যে ছিল তো এই জন্য এবার আপনারা যেটা করবেন এবার আপনাদের কি আরেকটা ফর্মুলা শিখে লাগবে ওকে তাহলে খাতার মধ্যে আরেকটা ফর্মুলা লেখার জন্য রেডি হন আমি আমাদের এই বইটা ইউজ করতেছি ম্যাথ ফর অ্যাডমিশন এটা হচ্ছে যে যারা এসএসসি পরীক্ষা দেবে এমসি কিউর জন্য তারও ফলো করতে পারো যারা অ্যাডমিশন টেস্ট দিবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারাও ফলো করতে পারো যারা আপনারা বিসিএস বা জব পরীক্ষা দিবেন একদম বেসিক যদি আপনাদের আনক্লিয়ার থাকে শুরু থেকেই যদি আনক্লিয়ার থাকে তাহলে এটা ফলো করতে পারেন ওকে মূলত এটা অ্যাডমিশন টেস্টেরই বই এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিউপির জন্য লিখা বাট এটা সব জায়গায় কাজে লাগবে কারণ আমরা একদম এইভাবেই একদম বেসিক থেকে রুট লেভেল থেকে এখানে কোশ্চেনগুলোকে দিয়েছি যারা কালেক্ট করতে চান তারা কিন্তু চাইলে কুরিয়ার কালেক্ট করতে পারেন পাশে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই কল দিলে হবে এছাড়া বাংলাদেশের সকল বইটা আপনি পাবেন বড় বড় লাইব্রেরিগুলোতে পাবেন তো আমরা দেখি আর কি এটার কি করতে ওকে আমি একটু দেখে লিখতে চাচ্ছি ফর্মুলা ফর্মুলা আমার মাথায় আছে বাট তারপর দেখে লিখতেছি আর কি সেটা হচ্ছে এখানে দেখেন লক টেন বেইস লক টেন বেইস দুইটা মাঝখানে যোগ যদি থাকে তখন তাদেরকে একত্রিত করে ফেলা যায় কিভাবে আপনাদেরকে সূত্রটা শেখাচ্ছি এখানে সূত্রটা একটু খেয়াল করবেন সূত্র হচ্ছে যদি এরকম লক এ বেইস এম প্লাস লক আবার এবেইস এন থাকে দুইটার কিন্তু বেস সমান থাকা লাগবে এবং মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আপনি দুইটাকে একত্রিত করে লক এ বেইস এম গুণ এন লিখতে পারবেন খেয়াল করেন এই জিনিসটা একটু খাতার মধ্যে আপনারা তুলে ফেলেন তাহলে দেখেন তো এখানে কি ছিল টেন বেস ফাইভ আর টেন বেস ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে এম ধরেন আর এটাকে এম ধরেন এই ভদ্রলোককে এম ধরেন এটাকে এম ধরেন তাহলে কিন্তু এই ফর্মুলাটা এই নিচের ফর্মুলাটা আমরা উপর অ্যাপ্লাই করতে পারতেছি তাহলে আসতে হচ্ছে কি লগ এ বেস এম এন তাহলে এখানে তো এ বেস নাই এখানে আছে কি টেন বেস সো আমরা এখানে টেন বেস এম এন লিখবো টেন বেইস এম এন এম এন এম মানে হচ্ছে ফাইভ আর এন মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়ান ওকে একইভাবে এই পাশেও লিখা যাবে তাহলে লগ এ পাশে হবে টেন বেস এক্স প্লাস ফাইভ ইন্টু টেন এই যে এখানে এন হচ্ছে যে টেন এই জন্য ওকে এবার আরেকটা এটা ফর্মুলা এটা জাস্ট মনে রাখবেন সেটা হচ্ছে যদি লক এ বেইস এক্স ইকুয়াল টু লাই থাকে তাহলে দুই পাশ থেকে লগ বাদ দিয়ে দেওয়া যাবে অর্থাৎ তখন আপনি লিখতে পারবেন এক্স ইকুয়াল টু ওয়াই এটাও চাইলে সূত্র মতো করে সূত্র মনে করে খাতার মধ্যে লিখে রাখতে পারেন যদি আপনার বেসিক একদম দুর্বল হয়ে থাকে আর যদি এটা জানে থাকেন তাহলে দরকার নেই ওকে তাহলে এইখানেও সেম আমাদের লক টেন আর লক টেন দুই পাশে সমান এই জন্য আমরা লকটাকে বাদ দিয়ে দিব তখন আমাদের হবে কত ফাইভ ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুইয়াল টু এক্স প্লাস ফাইভ ইন্টু টু টেন আমি একদম রুট লেভেল থেকে বুঝাচ্ছি যারা যারা একটু একটু জানেন তারা একটু দ্রুত দেখবেন টেনে টেনে আর যারা বুঝেন না তারা পুরোটাই দেখবেন তাহলে এখানে মাল্টিপ্লাই করে দেখেন তো মাল্টিপ্লাই করলে হয় টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ফাইভ ইকুয়েল টু টেন এক্স প্লাস পঞ্চাশ এবার এখানে আপনি এক্সের মান বের করতে পারবেন আশা করি একদম ইজি হয়ে গেছে এখন তারপর আমি করে দিচ্ছি এখানে এপাশে নিয়ে আসলে হয় পনেরো এক্স আর এটা এপাশে গেলে হয় পঁয়তাল্লিশ দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এক্সের মান চলে আসলো থ্রি এই ম্যাথের মধ্যে এক্সের মান হচ্ছে থ্রি যেটা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় দুই হাজার সতেরো সালে এসেছিলো চার নাম্বার কোশ্চেন যেটা দেখতেছেন আমি মুছে দিচ্ছি আচ্ছা যাই হোক আবার কোশ্চেনটা আমার মনে আছে চার নম্বর কোশ্চেনটা আসছিল কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা ছিল এরকম থিওরির মতোই যে সাধারণ লগারিদমের বৃত্তি কত সাধারণ লগারিদমের বৃত্তি কত দেখেন এরকম কোয়েশন কিন্তু আসতে পারে তখন কিন্তু আপনি আটকে যাবেন সাধারণ লগারিদমের ভিত্তি আসলে ট্যান যদিও আমরা সূত্রের মধ্যে এ লিখি আসলে সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে ট্যান বেইস ওকে তাহলে আমাদের এখানে দেখাবো হচ্ছে বি অপশনটা অর্থাৎ এখানে আমি এক ডায়রেক্ট এম সি কিউয় দিছি দিয়েছি বি সি ডি অপশন ছিল ওকে তাহলে ভিত্তি হচ্ছে ট্যান এটা মনে রাখেন জাস্ট সাত নাম্বার কোশ্চেনটা আপনারা নিজেরা করবেন কারণ একটু আগে আমরা এরকম একটা ফর্মুলা ব্যবহার করছি কি ব্যবহার করছিলাম ওই যে মনে আছে নিশ্চয়ই লগ বেস এম প্লাস লগ বেস অ্যান ইকুয়াল টু কী হয় সেই ফর্মুলাটা ব্যবহার করে আপনি সাত নাম্বার কোয়েশনটা করে ফেলতে পারবেন এটা আসছিলো বিভিন্ন মন্ত্রণালয়ে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছিল সেই সময় আসছিল এটা তো সেটাও আমি তাহলে মুছে দিচ্ছি কারণ এটাই ফর্ম দিয়ে করে ফেলতে পারবেন এটা হোমওয়ার্ক আপনাদের জন্য আপনারা করে এটা কমেন্টে জানিয়ে দেন ওকে তো আমি এটাও মুছে দিলাম আমাদের আর একটা কোয়েশন বাকি আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর চার আসছিল প্রিলিতে ওকে এই কোশ্চেনটা একটু দেখতে কঠিন মনে হচ্ছে বাট আসলে একদমই সহজ এখানে হচ্ছে কিউব এটা হচ্ছে স্কোয়ার প্রশ্ন হচ্ছে এরকম লগ বেস এক্স ইকুয়াল টু ওয়ান লগ বেস ওয়াই ইকুয়াল টু টু লগ বেস জ্যাড ইকুয়াল টু থ্রি হলে লগ বেস এক্স কিউব এক ওয়াই স্কোয়ার ডিভাইড বাই জ্যাড এর মান কত মান বের করতে হবে এটার এখন কী কী দেওয়া আছে একটু খেয়াল করবেন আপনারা কী কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে আপনার লগ এভেইস এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা ওই যে ফর্মুলা আগেরটা যে বেসের উপরে এটা কিনে চলে আসবো ইকুয়াল টু লিখতে পারি এক্স ওকে এবার হচ্ছে দেওয়া আছে লগ এভেস ওয়াই ইকুয়াল টু টু তাহলে এখানেও কি লিখবেন এ টু দি পাওয়ার স্কোয়ার equal টু ওয়াই মানে বেইসের উপর এটা চলে আসবে আর ইকুইল টু হবে এটা ওকে আরেকটা দেওয়া আছে কি লক এ বেইস জ্যাড ইকুল টু থ্রি দেওয়া আছে তাহলে এখানে কী হবে এ কিউব টু এবার আমাদের এটার মান জানতে চাইছে তো আপনি ওইটা লিখেন লক এব এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই মান বের করতে বলছে ওকে আমাদের কাছে কিন্তু এখন এক্স ওয়াই জ্যাডের এর মান দেওয়া আছে এই যে এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে জ্যাডের এর ওয়ান ওকে মানগুলো জাস্ট এখানে বসাই দেন তাহলে এ বেস এক্স কিউব এর মান পাইছি এ টু দি পাওয়ার ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান এই যে এক্স এর জায়গায় মান বসাইছি উপরে কিউব ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই এর মান পাইছি এ স্কোয়ার সো এ স্কোয়ার আগে লিখলাম এটা হচ্ছে ওয়াই এটা কিন্তু ওয়াই ওয়াই ওয়াইয়ের উপরে কিন্তু স্কোয়ার আছে আমরা কাজ করে দেখি উপরে এ টু দি পাওয়ার ওয়ান এর উপর আবার যদি কিউব থাকে তাহলে সেটাকে পুরোটাকে এই কিউব লিখতে পারি আর ইন্টু স্কোয়ার স্কোয়ারে এ টু দি পাওয়ার ফোর আর নিচে হচ্ছে এই কিউব দেখেন তো এই কিউবে কিউব কাটা যায় কিনা যায় তাহলে বাকি থাকে কি লক এ টু দি পাওয়ার ফোর ওই যে আবার উপরে পাওয়ার থাকবে সেটাকে বাম পাশে নিয়ে আসা যায় সেটাই করি আমরা তাহলে ফোর ইন টু লক এ এ ওকে তো লক এ বেস একে আমরা লিখতে পারি ওয়ান আগের ফর্মটা ব্যবহার করলাম আনসার চলে আসলো ফোর তাহলে এখানে আমাদের এত এর মান হচ্ছে ফোর তাহলে আপনারা যদি মানে পারেন সূত্রগুলো বুঝেন একেবারে ইজি ওয়েতে আপনারা এগুলো করে ফেলতে পারবেন আপনারা একটু ওয়েট করেন আমি আরও কয়েকটা ফর্মুলা আপনাদেরকে দিব সেই ফর্মুলাগুলো থেকে অঙ্ক আসছিল একবার দুইবার বাট বেশি আসে নাই সেই জন্য আমি সেগুলো থেকে করি নাই আপনারা প্রশ্নগুলো খাতায় তুলে নেবেন সরি ফর্মুলাগুলো ওকে যেমন আমরা যোগের যেটা লিখছিলাম সেটার বিয়োগ আকারে আসতে পারে অর্থাৎ এম যোগ ছিল এখানে লক এভেস এন এখানে যোগ ছিল যোগের ক্ষেত্রে কি ছিল মনে আছে নিশ্চয়ই যে লক এভেস এম এন ওকে কিন্তু এখানে যদি বিয়োগ থাকে এখানে যদি বিয়োগ থাকে এখানে জাস্ট ভাগ হবে অর্থাৎ এম ডিভাইড বাই এন হবে আশা করি বুঝতে পারছেন ওকে তাহলে এই ফর্মুলাটা লিখে নেন আরেকটা ফর্মুলা হচ্ছে আমরা একটু আগে যেভাবে লিখছিলাম যে লগ এ বেস এক্স বা এ বি ওকে এটাকে উল্টিয়ে লগ বেস এ লিখে যাবে অর্থাৎ বেইস বেস চলে আসবে বেস এই এটা চলে আসবে বেসের জায়গায় ওকে মূল যেটা সেটার সাথে বেসের ইন্টারচেঞ্জ করে সেটাকে ওয়ান বাইকারে লিখা যায় তাহলে এটা আরেকটা ফর্মুলা দুইটা ফর্মুলা এখানে লিখলাম আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এরকম যে সাপোজ আপনার কাছে আছে লক এ বেইস এম এটাকে আপনি কীভাবে লিখতে পারেন দেখেন নতুন একটা বেস নিয়ে আসবো আমি নতুন বেস সাপোজ ভি নিয়ে আসলাম নিচেও একটা নতুন বেজ নিয়ে আসবেন ভি উপরে হবে এই ভদ্রলোক এম আর নিচে হবে এইখানকার বেসটা তাহলে নতুন বেস যদি নিয়ে আসতে চান তাও পারবেন তবে সেক্ষেত্রে ডিভাইড বাইকারে দুইটি আসবে এবং উপরে হবে মূলটা নিচে হবে বেসটা আগের এটা হচ্ছে আগের বেস ওকে তাহলে এভাবে আপনারা এভাবে এগুলো হচ্ছে সূত্র বাট এগুলোর অঙ্ক থাকতে পারে ওকে যেমন সাপোজ আপনার কাছে লিখে আছে যে লক টেনজ টোয়েন্টি ডিভাইড বাই লক টেন ওয়েস সাপোজ কত লিখে আছে টু এরকম কিছু একটা সাপোজ লিখে আছে বা টোয়েন্টি না এটাকে আমি ফোর দিই ওকে এটাকে ফোর দিই এটাকে টু দিই তো বললো যে এটা সমান কত তখন আপনি দেখতেছেন দুইটার বেইস সমান ওকে এবং এটাকে ধরেন এ এটাকে ধরেন এম তখন আপনি লিখতে পারবেন কি আপনি লিখতে পারবেন লক এটাকে বেস টু ফোর দেখেন আমি কিন্তু লিখছি দেখছেন তারপরে আপনি লক আমি এই এই ব্যবহার বারগর অঙ্ক করতেছি এই যে এটা থেকে এটা নিয়ে আসছি এখন এটা থেকে এটা নিয়ে আসছি তারপরে লক টু বেস এই ফোরটাকে লিখতে পারেন টু স্কোয়ার তাহলে আবার স্কোয়ার যেহেতু আসছে দুইটাকে পাশে লিখতে পারেন লক টু বেস টু লক টু বেস টু মানে ওয়ান তাহলে আসতেছে আনসার টু তাহলে দেখেন আপনি জিনিসটাকে আমরা অনেকে কিন্তু এটাকে অন্যভাবে করি ওই যে আমরা যেভাবে নাইন টেন করছি সেভাবে করতে করি কিন্তু আপনি চাইলে ফর্মগুলো ব্যবহার করতে পারেন এটা আপনার ইচ্ছা ওকে সো আজকে ট্রিটুলো এতটুকু নেক্সট ডেটে আমরা অন্য কোনো টপিক নিয়ে আসা আলোচনা করব জেনারেল ম্যাথের দূষণ সব ভালো থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ধরনের ভিডিও আরও আমরা আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারি তাহলে পরবর্তী দিন হচ্ছে দেখাচ্ছে হাফেজ টাটা